প্রথমবার বন্ধু টুসু টুসু গিয়ে দেখা, দেখো দেখছো দেখো কি হয়। এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, দেখ ছোট ছোট বাচ্চা, আয় আয় আয়, এ দেখ আয় আয় আয়। তুই কালকে বাড়ি আসিসনি কেন? আয় আয় আয়, মাম মাম খাবো, এ দেখ এটা খাই ঘুম পাড়িতে, আয় আয় তা তুই একটু খাওয়াই দে এদের, আয় বন্ধু, আয় 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 ভেবেছিলাম বন্ধু হয়তো ছোটোবেলার মতো টুসু টুসুকেও মুখে করে খাবার খেতে দেবে। যেদিন টুসু টুসুকে বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন বন্ধু দুপুরবেলা একবার খেয়ে সেই যে চলে গিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি, তাই সেদিন বন্ধুর সাথে টুসু টুসির দেখা হয়নি। খাবার খাওয়ার পরে আমি টুসু টুসুকে নিয়ে বিছানায় ফ্যানের বাতাস খাচ্ছিলাম, এমন সময় বন্ধু বাড়ি আসে। আর বন্ধু বাড়ি এসেই যখনই দুটো পাখিকে দেখে যেন এমন ভাব দেখাচ্ছিল যেন ভূত দেখে ফেলেছে, বন্ধু টুসু টুসুকে দেখেই ভয়ে লাফিয়ে ওঠে। আসলে বন্ধু হলুদ রঙের বাচ্চা পাখিকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, সে খুব তাড়াতাড়ি করে নিজের খাবারটা সেরে এখান থেকে পালাতে পারলে ব্যস্ত, তাই সে যত দ্রুত সম্ভব নিজের খাবার খেতে থাকে। আমি যতই বন্ধুকে টুসু টুসির পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বন্ধু তাদের থেকে তত দূরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিন বন্ধুকে খাবার মাখিয়ে দেওয়ার পরেই সে খাওয়া শুরু করে, কিন্তু আজ জল দেওয়ার আগেই সে খাওয়া শুরু করেছে। বন্ধুরা, আমি ঠিক জানি না টুসু টুসি আমার কাছে ঠিক কতদিন অথবা কত সময় থাকবে, কেননা তাদের মা বাবা খবর পেয়ে গেছে যে তারা আমার কাছে আছে। যখন আমি খাঁচার মধ্যে টুসু টুসুকে বাইরে ঝুলিয়ে রেখেছিলাম তখনই তার মা বাবা এসেছিল মুখে খাবার নিয়ে, আর জানলার ফাঁক দিয়ে তাদেরকে কিছু খাবার খাইয়ে দিয়ে গেছিল। যেহেতু টুসু টুসি এখন ভালো উড়তে পারে না, তাই আমি তাদেরকে তখন ছাড়িনি। এই সময় যদি আমি ওদেরকে এখন ছেড়ে দিই তাহলে এখানে ওখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পড়ে গেলেই বিড়ালের আক্রমণ থেকে রক্ষা নেই, কারণ আমাদের এরিয়ায় অনেক বিড়াল ঘোরাঘুরি করে। তবে একটু উড়তে শিখলেই আমি বন্ধুরা কথা দিয়েছিলাম তাদেরকে তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবো। আমি জানি তাদের মা বাবা কোথায় থাকে। দাদা খাদ্য দেবো তোদের, বন্ধুকে খাইনি। তোমাদের খাদ্য দিতে পারে না, ভয় পাচ্ছে তোমাদের দেখি। বন্ধু এদিকে আয়, বন্ধু না ধপ দিবি না, আয় ধপ দিবি না, আয় দাদা খাদ্য দেবো, আকার 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 আকারে দেখে দিয়ে তারপরে খাঁচায় রাখবো।